ได้ครับ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 ইনফরমেশন এসেছিল একদম ভোরবেলা যে একটি গাড়ি বুক করে এসেছে একটা জায়গাতে মালগুলো আনলোড করবে। সঙ্গে সঙ্গে খবর পাওয়ার ভিত্তিতে আমরা ওই চন্দ্রনগর এরিয়াতে যাই এবং তারা কিছুটা দূর থেকে আমাদেরকে দেখে ফেলে, তারপর ওই গাড়িটি চলতে শুরু করে দেয়। ড্রাইভার গাড়িতে উঠে যায়, তারপর তাকে আমরা ধাও করতে থাকি। আপনার 10 কিলোমিটার ধাও করার পর নবশান্তিগঞ্জ এরিয়াতে গাড়িটার ফেসিংটা পুড়ে যায়। ফেসিংটা পুড়ে যাওয়ার ফলে আমরা এটাকে মুখোমুখিভাবে আটকেতে পারি। সঙ্গে সঙ্গে ড্রাইভারগুলো লাফ মারে লুঙ্গাতে পড়ে যায়, তাদেরকে অনেক ধরার চেষ্টা করি কিন্তু ধরতে পারিনি। তারপর গাড়িটা ডেনে পড়েছিল, তারপর আমরা জেসিবি দিয়ে সেরে এটাকে আনলোড করে আবার পুনরায় লোড করে আমরা আমাদের চলি। আনুমানিক কত টাকার মাল হবে স্যার? আনুমানিক এটার মাল হবে অ্যাপ্রক্স 1 লাখ টাকার, আর গাড়ি মনে করেন 10 লাখ, বেলু 11 লাখ টাকার মতো হবে। স্যার কি কাঠ এটি? এগুলো কনক টিম্বার। আর আমাদের কাছে খবর এসেছিল এগুলো জম্পুজলার দিকে থেকে এনেছিল। কাউকে কি কোনো গ্রেপ্তার করা হয়েছে? না, কাউকে গ্রেপ্তার করতে পারিনি, তারা জঙ্গল থেকে পালিয়ে যায়, তাদেরকে খুব ধরার চেষ্টা করেছিল। স্যার আপনি বন দপ্তরের কোন পদে আছেন, আপনার নামটা? আমি ডিউটি অফিসার, এসপি জম্পুজলার। নামটা স্যার? সুকান্ত দাস।